নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেক ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, জ্ঞানচক্ষু থেকে জ্ঞানচক্ষু গল্প থেকে কোন প্রশ্নগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউবের ক্ষেত্রে। তো দেখো, আমি জ্ঞানচক্ষু গল্প থেকে মোটামুটি 25 থেকে 26 খানা প্রশ্ন সিলেক্ট করেছি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? অ্যান্সার হবে, তপন যখন শুনলো তার সদ্য বিবাহিত ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেষ একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গেল। দু নম্বর প্রশ্ন, বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, কোন কার ঘটাপটা করে বিয়ে হয়েছিল? অ্যান্সার হবে, তপনের ছোট মাসির ঘটাপটা সহকারে বিয়ে হয়েছিল। ঠিক আছে, তিন নম্বরের প্রশ্ন, জ্ঞানচক্ষু কথার অর্থ কী? জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তদৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি। পরের প্রশ্ন কী বলেছে? তো দেখো, চার নম্বরের প্রশ্ন, তাই জানতো না, কে কী জানতো না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো, পরের প্রশ্ন কী বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তপনের এরকম মনে হওয়ার কারণ কী? তোমরা তো জানো যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা সবাই তপনের মতোই মানুষ, তাই তপনের লেখক হতে বাধা নেই মনে হয়েছে, ঠিক আছে। ছ নম্বরের প্রশ্ন কী বলেছে, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়? তোমরা তো জানো যে তপন যখন মামা বাড়িতে গিয়েছিল, তখন মামা বাড়িতে সদ্য বিয়ে হওয়া নতুন লেখক মেষকে বাবা মামা বা কাকুর মতোই সব কাজ করতে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। সাত নম্বরের প্রশ্ন কী বলেছে, কিন্তু কে শুনে তার কথা, কোন কথার কথা বলা হয়েছে? তো দেখো, তপনের প্রথম লেখা গল্প নিয়ে ছোটো মাসি মেষর কাছে যাচ্ছিল, তপন এই ব্যাপারে আপত্তি তোলে, এই কথার কথাই বলা হয়েছে এখানে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র 2023 সাল না, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আট নম্বরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির সরল অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্নতেও আসার চান্স খুবই বেশি আছে এবং ছোট প্রশ্নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। যে জহরতের ব্যবসা করে সে যেমন আসল রত্ন চেনে, একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। বুঝতে পারছো আমি কি বলছি? এই সমস্ত প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে বাড়িতে বসে মুখস্থ একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে। কে কী ছাপানোর কথা বলেছেন? অ্যান্সার হবে, তপনের মেষমশাই তপনের লেখা গল্প একটু কারেকশন করে ছাপিয়ে দেওয়ার কথা বলেছেন। পরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্ন, কোনটিকে মেষর উপযুক্ত কাজ বলে ছোটো মাসি মনে করে? অ্যান্সার হবে, তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া নতুন মেষর উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোটো মাসি মনে করে। এগারো নম্বরের প্রশ্ন, মেষ তেমনই করুণার মূর্তিতে বলেন, মেষ কী বলেছিলেন? ঠিক আছে, তো দেখো খুব সুন্দর করে অ্যান্সারটা কিন্তু সলভ করেছে। বারো নম্বরের প্রশ্ন, এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো কী কী বিষয়ে নিয়ে লেখে? বুঝতে পারছো, রাহাজানি, খুন, জখম, এই সমস্ত নিয়ে বেশিরভাগই লেখে। তেরো নম্বরের প্রশ্ন, তপন কী বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছিলেন? অ্যান্সার হবে, স্কুল ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়েই তপন তার প্রথম গল্প প্রথম দিন লিখেছিলেন। চোদ্দ নম্বর প্রশ্ন, এটা খুব ভালো ওর হবে, কে কার প্রসঙ্গে একথা বলেছেন? অ্যান্সার হবে, স্কুল ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেষও একথা বলেছিলেন। পরের প্রশ্ন কী বলেছে, পনেরো নম্বরের প্রশ্ন, তো দেখো কী বলেছে, তপন কেন বসে বসে দিন গুনছিল, তপন কেন বসে বসে দিন গুনছিল? অ্যান্সার হবে, সন্ধ্যা তারা পত্রিকায় নতুন মেষও তপনের লেখা গল্প ছাপিয়ে দেবেন বলে এ কথা বলেছিলেন, তার জন্য তিনি সেই দিনগুলো গুনছিলেন। পরের প্রশ্ন কী বলেছিল, যে ষোলো নম্বর প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল? তো দেখো, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব সুন্দর করে মুখস্থ করবে, এইগুলো কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, অ্যান্সার হবে, প্রশংসার সুরে তপনের গল্প যে বেশ হয়েছে তা জানিয়ে সন্ধ্যের সুরে মজা করে ছোটো মাসি, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোনো খান থেকে টুকলিফাই করিসনি তো? পরের প্রশ্ন, সতেরো নম্বরে, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের নাম কী হয়ে গেছে? অ্যান্সার হবে, বাড়িতে প্রায় সব বড়রা তপনের গল্প লেখে
লেখা ও গল্প ছাপানোর ঘটনা তপনকে ঠাট্টা করে কথাশিল্পী, কবি, সাহিত্যিক ইত্যাদি বলে ডাকতে শুরু করে দিয়েছিল। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে। 18 নম্বরের প্রশ্ন, কোন নেশায় তপন আক্রান্ত হয়েছিল? অ্যান্সার হবে, লেখক নতুন মেশোর উৎসাহ পেয়ে বাড়ির লোকের যাবতীয় ব্যঙ্গবিদ্রুপ উপেক্ষা করে তপন গল্প লেখার নেশায় আক্রান্ত হয়েছিল। 19 নম্বরের প্রশ্ন, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? তো দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? পরের প্রশ্ন 21 নম্বরের প্রশ্ন, সন্ধ্যাতারা সূচিপত্রে কী লেখা ছিল? তোমরা তো জানো যে সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। 22 নম্বরের প্রশ্ন কি বলেছে, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কথাটি কী ছিল? আনসার তপনের লেখা গল্প কারেকশান ও ইয়া করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেশো। মেশোর এই কৃতিত্ব কথাটি ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ে। 23 নম্বরের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটুক খুঁজে পায় না, উদ্দেশ্য ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কী? তো দেখো তপনের ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তার লেখা গল্প ছাপিয়ে নিয়ে এলে বাড়ির সবাই তপনের লেখা নিয়ে কিছু বলার পরিবর্তে ছোট মেশোকেই কৃতিত্ব দিতে থাকে। বাড়ির লোকের থেকে শোনা অপ্রত্যাশিত নেতিবাচক কথার ভিড়ে তপন হারিয়ে যায়, তাই যেন সে গল্প ছাপার আনন্দে আহ্লাদিত হতে পারে না। পরের প্রশ্ন 24 নম্বরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, তপনের পড়তে না পারার কারণ কী? তো দেখো তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে পড়বে, কিন্তু অ্যান্সার হবে তপন নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে যখন দেখে গল্পটি পুরো কারেকশন করা হয়েছে বা কারেকশন করে দেওয়া হয়েছে, সেখানে তার নিজস্বতা বলে আর কিছুই অবশিষ্ট নেই, তখন সে আর নিজের লেখা গল্পটি পড়তে পারে না। পরের প্রশ্ন 25 নম্বরের প্রশ্ন, কেন? তা জানে না তপন, তপন কী জানে না। ঠিক আছে, অ্যান্সার হবে তপনের লেখা গল্পটি আগাগোড়া কারেকশন করে তার লেখক মেশো পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন। ছাপানোর পর পত্রিকাটি হাতে পেয়ে তপন নিজের লেখাটি চিনতে পারেনি। এটি ছিল তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন এর কারণ। তো বুঝতে পারছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।